হ্যাঁ, সমস্যা তো হয়, মনে করেন একটা রানিং গাড়ি থামে গেলে আবার মনে রানিং করতে সমস্যা হয়, তারপরে একটু ঢালে উঠলে সমস্যা হয়, এই ধরনের সমস্যাগুলো আসে, তারপরে এর মধ্যে চলতে হয়। যাত্রীরা খুশি হয়ে ভাড়া দেয়, বাড়ায় দেয় 150 এরকম বাড়ায় দেয়, কারণ ধমক টমক দেয় না। দৈনিক পার 500-600 এরকম থাকে খরচ, থাকা খাওয়া বাদ দিয়ে। আমার স্বপ্ন আর কী করবো, আমি আমার তো স্বপ্ন কিছু করে না, এখন ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি করতে হবে। এখন উচ্চশিক্ষিত বানিয়ে যাও, ওরা মানুষের মতো মানুষ হতে পারে, যা ডাক্তার হোক যেই হোক যদি চেষ্টা করে যাচ্ছি। আমার ইচ্ছা ছিল হাত ভালো দিলে এই বাড়ি ঘর একটু ভালো করব, এই ছেলে মেয়েরা ভালো মতো খেতে খেয়ে খাওয়া দিতে পারবো, ভালো মতো লেখাপড়া করতে পারবো, ভালো ভালো জায়গায় পড়াতে পারবো, এরকম ইচ্ছা ছিল আমার। একটা ছোটোবেলাতে এক অ্যাক্সিডেন্ট হয় কারেন্ট শর্টে এবং 1994 সালে, তারপরে আমার হাতটা কাটা লেগেছে। ফ্যামিলিতে বলতে আমি একা, বাবা মা আমি আর ছেলে মেয়ে আছে 3 জন, বাবা মার বয়স হয়ে গেছে, আর বাড়ির ভিটামেটিটা আছে, তাছাড়া অন্য কোনো সম্পত্তি নাই। এই আমি এইভাবেই ইচ্ছা ছেলে কাজ করে খাই। ছেলে মেয়েরা লেখাপড়া করে, বড় মেয়েটা বিয়ে দিয়েছি, বড় মেয়েটা বিয়ে দিয়েছি, ক্লাস 9 পর্যন্ত পড়ছে, আর ছেলেটা 6-6 পড়ে, ছোট মেয়ে ও 3 ক্লাস 3 পড়ে। ও কৃষিকাজে ছিলাম, অন্য কোনো গরিব মানুষ কী গেল, কৃষিকাজই করেছিলাম। কৃষিকাজ করতে করতে মনে করেন এই দুর্ঘটনাটা আমার ঘটে। এই চিন্তা করলাম কারণ কৃষিকাজের তো আর আমি করতে পারি না, কারণ কৃষিকাজ তো হাল কৃষিকাজ তো ওগুলো করা যায় না, তারপরে দোকানও করা যায় না, ওই জন্য এই রিক্সাটা মনে আমার ভালো লাগবে, এটাই আমি করতেছি। অসুবিধা তো হয়, কারণ দুই হাতে যারা পারে না আমি এক হাতে চালাই, এমনিতেই শিখেছি, কারোতে শিক্ষা নিইনি, এমনিতেই শিখি মনের থেকেই। যেমন এক হাত না থাকলে তো সব অচল, পেট্রোল মারতে অসুবিধা, হাত না থাকলে তো সবে অচল। এই যে বেল দেওয়া, ঘুরানো, থামানো, এটা তো কষ্ট হয়, হইতে পারে মানে এক হাতে চালায় অনেক সমস্যাই হয়, ওর মানে ব্রেক ধরতে মানে একজনে দিয়ে একটা সিঙ্গেল দিতে হয়, ব্রেক করতে কষ্ট হয়, এক হাত চালাতে আর ওই ব্রেক করতে পারবো না।